এবারে আরও কিছু সংবাদ এক নজরে। কুবা এয়ার ও ইউরো এয়ার ইন্টারন্যাশনালের চলতি বছরের হজযাত্রীদের এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি এম শাহাদাত হুসাইন তসলিম। নারায়ণগঞ্জের একটি বাসায় আগুন লেগে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। ভোরে কাশীপুর শেখবাড়িতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে এই দুর্ঘটনা। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের চিকিৎসা চলছে। পাবনার ঈশ্বরদীতে পার্কের ব্যবসার আড়ালে অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে ভবানীপুর গ্রামে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় ঝাড়ু ও জুতা দেখিয়ে অবৈধ ও অনৈতিক কাজের প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা। চট্টগ্রামের সাতকানিয়ার ধর্মপুরে আগুনে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এছাড়া শ্রী শ্রী আচার্য দেবের ৫৬তম শুভ আবির্ভাব দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। দেবাশিষ কান্তি বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ মোর্শেদ তালুকদার, সুজিত আইত সহ আরও অনেকে। বর্তমান সৎসঙ্গের ভিত্তি তত্র এলাকার মা বোনেরা